নমস্কার বন্ধুরা, শ্যামল স্টেশনের পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি ধুধুল বা নেনো আরেকটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটি আমি আমার বাগান থেকে কালেকশন করব। সে ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই ধুধুল বা মিষ্টি ঝিঙে বা নেনুয়া, যে যাই বলুন না কেন, এটির কিন্তু নানা রকমের নাম। দেখুন, এর ফুলটা এরকম হয় দেখতে, আর এই বাগান এরকম হয়ে আছে। সেই বাগান থেকেই আমি এই নেনুয়াটা বা ধুধুলটা কালেকশন করেছি। দেখুন কতটা বড় হয়েছে বন্ধুরা, আর এটি কিন্তু খেতেও দুর্দান্ত। সম্পূর্ণ অর্গানিকভাবে ঘরোয়াভাবে তৈরি করা এই ধুধুল, এটি বাজার থেকে কেনা সবজির চেয়ে কিন্তু অনেক গুণ টেস্টি হয়। এইভাবে একটি ছুরির সাহায্যে আমি, দেখুন, উপরের যে সবুজ অংশটা থাকে সেটি ছাড়িয়ে নিচ্ছি খুব ভালো করে। অবশ্যই উপরের সবুজ অংশ ছাড়িয়ে তারপর এই ধুধুলটা রান্না করতে হবে বা নেনুয়াটা রান্না করতে হবে। তারপর খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর এবার আমি ছুরি দিয়ে দুপাশ কেটে নিচ্ছি। আমি যে ছুরিটা এখানে ব্যবহার করছি, ছুরিটা একটু ধারালোটা কম, সেজন্য কাটতে অসুবিধা হচ্ছে। এটি কিন্তু একদমই কচি, ভেতরটা আপনাদের দেখাচ্ছি আমি, সাদা ধবধবে। আর এটি এতটাই মিষ্টি বন্ধুরা, খুবই টেস্টি একটি সবজি। আমি অনেক নেনুয়া খেয়েছি বাজার থেকে কিনে, কিন্তু আজকে আমি আমার গাছের তৈরি যে নেনুয়াটা আপনাদের সঙ্গে শেয়ার করছি, এর স্বাদ কিন্তু বন্ধুরা অনবদ্য। আপনারা অবশ্যই চেষ্টা করবেন কারো ছাদ বাগান থাকলে দু একটি গাছ লাগাতে, এতে করে বুঝতে পারবেন ঘরোয়া পদ্ধতিতে চাষ করলে সবজির টেস্ট কতটা ভালো হয়। আমি এরকমভাবে মোটা মোটা কেটে নিয়েছি, দেখতেই পেলেন কীভাবে কাটলাম। তারপর দিয়ে দিলাম এর মধ্যে হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, আর এখানে আমি দেব সামান্য পরিমাণে বেসন। এই বেসন, হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো দিয়ে এই ধুধুলটাকে খুব ভালো করে আমি মাখিয়ে নেব। এর মধ্যে কিন্তু এই পর্যায়ে নুন দেওয়া যাবে না। ধুধুল একটি জলীয় সবজি, এতে কিন্তু জলের পরিমাণ অনেক বেশি থাকে, তাই যারা ডায়েট করতে চান বা ওজন কমাতে চান তারা অবশ্যই ডায়েটে এই সবজিটা রাখবেন। আর এই সবজিটা বর্ষাকালে কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায়, এটি আমাদের শরীরের পক্ষে খুবই ভালো উপকারী একটি সবজি। এবার প্যানে আমি তেল দিয়ে দিচ্ছি, খুবই অল্প তেলে রান্না করব। আর দিয়ে দিচ্ছি এখানে কুচিয়ে রাখা পেঁয়াজ, একটি মাঝারি সাইজের পেঁয়াজকে এরকমভাবে কুচিয়ে নিয়েছি, সেটি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কালো জিরে। কালো জিরে এবং পেঁয়াজটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার হয় বন্ধুরা। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, এখানে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, আর এখানে আমি অল্প পরিমাণে দেব ধনে গুঁড়ো। খুব মশলাগুলো কিন্তু খুবই অল্প পরিমাণে দিতে হবে, খুব বেশি মশলা দেওয়ার এখানে প্রয়োজন নেই। এখানে একটা ধুধুল দিয়ে কিন্তু অনেকটাই সবজি তৈরি হবে বন্ধুরা, এটি কিন্তু অনেকটাই বড় একটা সবজি। ভিডিওতে অতটা বোঝা যায় না, প্রায় এক হাতের কাছাকাছি হবে, এক হাতের একটুখানি কম এই ধুধুলের সাইজটা, আর প্রচণ্ড মোটা হয়েছে এটি। সামান্য পরিমাণে বেসন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম আমি এখানে কাঁচা লঙ্কা কুচানো। ঝালটা অবশ্যই আপনারা যতটা পরিমাণে ঝাল খান সেই অনুযায়ী দেবেন, এটা সম্পূর্ণ নিজস্ব চয়েস। এবার বেসন এবং মশলাগুলো আমি একটু ভাজা ভাজা করে নেব, যাতে করে বেসনের কাঁচা গন্ধটা চলে যায়। এইভাবে বেসন দিয়ে আপনারা একদিন ধুধুল রান্না করে খাবেন বন্ধুরা, দারুণ হয় খেতে। ধুধুল রান্না করলে যেহেতু একটু জল জল হয়, সামান্য পরিমাণে বেসন দিয়ে যদি আপনারা এইভাবে রান্না করেন সেক্ষেত্রে কিন্তু ধুধুলের টেস্ট অনেক গুণ বেড়ে যায়, আর খেতেও দারুণ লাগে। এটি রুটি, পরোটা, ভাত সব কিছুর সঙ্গেই খুব ভালো লাগে। একটা ধুধুল দিয়েই কিন্তু আমি পুরো পরিবারের সবজি বানিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালো করে আমি মশলার সঙ্গে এবার ধুধুলটাকে কষিয়ে নিচ্ছি। অবশ্যই মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি নুন দিয়ে দিলাম, এতক্ষণ কিন্তু কোনো রকম নুন ব্যবহার করিনি, এবার আমি নুন দিয়ে দিলাম। নুনটা দিয়েও এবার খুব ভালো করে কষে নেব। এই ধুধুলটা এতটাই মিষ্টি বন্ধুরা, আপনাদেরকে কি বলবো, ঘরোয়াভাবে তৈরি করলে জিনিস যে এত ভালো হয় আমার কোনো আইডিয়া ছিল না। এবার আমি এক মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, এক মিনিট পর ঢাকা খুলে আবার একটু মিক্স করে নিলাম, এতে করে সবজির সঙ্গে মশলাটা খুব সুন্দর ভাজা ভাজা হয়, আর সবজির যে আমি যে রান্নাটা করছি সেটাও কিন্তু খুব ভালো হয় বন্ধুরা। এই ধুধুল গাছটি কিন্তু নিজে থেকেই হয়েছে, আমার টবের মধ্যে হয়েছিল, আমি সেটিকে রেখে দিয়েছিলাম, আর তারপরেই কিন্তু এই সবজিটা হয়েছে, আমি এটিকে লাগাইনি। খুবই অল্প পরিমাণে জল দিয়ে দিলাম, আমি আগেই বললাম ধুধুল থেকে প্রচুর পরিমাণে জল নির্গত হয়, এই জন্যে আমি এটিকে
অল্প জল দিয়ে ঢাকা দিয়ে এবার 3 থেকে 4 মিনিট রান্না করব। খুব বেশি সময় ঢাকা দিয়ে রাখতে হবে না। দেখুন বন্ধুরা একদম কিন্তু গলে গেছে, আমি আগেই বললাম এটি প্রচণ্ড কচি একটি ধুধুল, এটি আরও বড় হতো। এবার আমি নাড়িয়ে চাড়িয়ে এটিকে নামিয়ে নেব। একদমই দেখুন গলে গেছে সবজিটা, আর একটু কম ঢাকা দিয়ে রাখলেই কিন্তু ভালো হতো, আমার আইডিয়া ছিল না। দেখুন অত সুন্দর হয়েছে, এর টেস্ট আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। আপনারা বাজার থেকে ধুধুল কিনে অবশ্যই এইভাবে রান্না করবেন, সেটিও কিন্তু খুব ভালো লাগবে খেতে। এভাবে আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি, এটি গায়ে গায়ে রান্না হয়, দারুণ লাগে খেতে। আর এইভাবে আমি যেভাবে করলাম স্টেপ বাই স্টেপ ফলো করে আপনারা অবশ্যই একদিন অন্তত করবেন, দেখবেন অন্যান্য রান্নার চেয়ে এটি কিন্তু সম্পূর্ণ আলাদা হয়। আমার আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। যারা আমার নতুন বন্ধু রয়েছেন আর আমার চ্যানেলটা দেখছেন তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, এতে করে আমি যেসব ভিডিও আপলোড করব সেই ভিডিওগুলো নোটিফিকেশন আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। দেখুন এটি কিন্তু দেখতে অনবদ্য হয়েছে বন্ধুরা, খেতেও কিন্তু দারুণ হয়। আজ তাহলে আসি, সবাই খুব ভালো থাকবে।